গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নিখিল সরকার পাড়াকেশব মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে দিন দুপুরে চুরি। দরজার তালা ভেঙে ভিতরে লকারের তালা ভেঙে স্বর্ণাঙ্কর সহ ক্যাশ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা আজ সকাল 11টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, কেশব মল্লিকের বাড়ির লোক কৃষিকাজ করার জন্য জমিতে চলে যায়। পাশের বাড়ির এক ব্যক্তি দেখতে পায় একজন লোক ওনার বাড়িতে ঢুকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেয় বাড়ির মালিককে। বাড়ির মালিক এসে দেখে ঘরের তালা ভেঙে এবং ঘরের লকারের তালা ভেঙে ক্যাশ টাকা স্বর্ণাঙ্কর সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়। গন্ডাছড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ত্রিপুরা রাজ্যের যেমন চোরের উপদ্রব বাড়ছে, তেমনি গন্ডাছড়া মহকুমায় চোরের উপদ্রবে অতিষ্ঠ গন্ডাছড়া মহকুমাবাসী। গন্ডাছড়া মহকুমাবাসী মনে করছে ড্রাগ সেবনকারীরা এই চুরির ঘটনা কি করে যাচ্ছে বলে অনুমান। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন উপজাতি গ্রাম এলাকায় এখন ড্রাগস পৌঁছে গেছে, আর এই ড্রাগস সেবন করে নিঃস্ব হচ্ছে গ্রামের সহজ সরল ছেলেমেয়েরা। পুলিশের ভূমিকা নিয়ে জানলে খুব ঢুকছে ঠিক আছে।